খুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আমাদের মহল্লায় যে নসিমন সুন্দরী যাত্রাপালা অনুষ্ঠিত হতে চলেছে, সেই যাত্রাপালায় প্রধান আকর্ষণ মানে নায়ক হিসেবে থাকতে চলেছে আমি। সেই যাত্রাপালার ভেতর থেকে আকর্ষণীয় একটি পার্ট আমি আপনাদের মাঝে এখন উপস্থাপন করে দেখাতে চাই। দেখাইনে দেখাইনে খবরদার দেখাইনে ছেলে লুটে হাত ধরে মারবেন ভুক করে। আহা শুনবেন তো না আম্বিয়া না, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এরকম কইতে খেতে আম্বিয়া, আমি শুধু তোমার দেওয়া না মানে ইজ্জত গেল তো। আম্বিয়া তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমি কি হিজলে নিয়ে থাকবো? আর তো পারা গেল না, ধৈর্যর বাঁধ আমার খারাপ করে দিল। এই তুই যদি আর একবার শিল্পী চর্চা করিস তোর গলা টিপে আমি হত্যা করে ফেল দিবা। রে নিশু দাঁতে শিল্পী কোথা কার নায়ক হবা আমি। এ খবরদার খবরদার, কোথা দাঁত নিয়ে কথা করিস নে। তুই যে ফকির ভাড়া ছেলে সে আমার দেখলেই রাগ দিয়ে আছে। আরে বাপুর তুই যে ভেড়া চাষি বংশের ছেলে সে আমার নকদের পরে খুব ভালো কথা আছে, আবার উনি শিল্পী হবে পাটার হল না পড়তেই বিচিনে টানা টান। নায়ক আমি হবো না, নায়ক কি তুই হবি? যাই না সিয়ার ধর, আমার নাম মুজাম্মেল হক, পাটায় গোসন পরে আর লেবড়ায় কান পেতে শোনে। ওরে শালা তুই আমার পাটা গলি বিটি মানুষ কলি ওর ভাত থেকে কি করে ঝিয়ামার ডোলে দেখেছিস? তোর ওই হবাসকে ডলিয়ে দেবো। আমার উপর আক্রমণের হুঁশিয়ারি এই যে সোলটাল বিস্কুট খাই, সোলটাল বিস্কুট মিয়া ভাই। এ তোর তো ভুল হয় কে নাকি তুই আমার সাথে ইয়ার্কি মারিস? কয় দিন তুমি মনে হয় ইতিমুহূর্তে খবর পেয়ে গেছো আমি মন্ডল বাড়ি ছেলে, ওই পাড়ায় যে নসিমন যাত্রা পাড়াটা হবে ওই জায়গায় আমি নায়ক হবো। ওই ভেড়া চাষের ছেলে কি করে নায়ক হয় ওই জায়গায়? তুই তো আমার পাড়া ছেলে, নায়ক তো তুই হবি। শোনো ভাই, আজ সকালে দোকানে গেলাম আমি কিন্তু দুঘা লাগাই দিয়ে আইছি। দুঘা লাগাইছি ভালো করেছি, আমি তো এখন ক্ষমতা সুদ হয়ে গেছি দল হেরিয়ে যাওয়ার পরে। তা তুই কাজটা একটু সাবধানে করিস। হ্যাঁ ক্ষমতা থাক আর না থাক, আপনি শুধু একটু পুলিশ প্রশাসনের দিকটা দেখেন, আমিও জেল মাছের মতো সময় বুঝে হিন্দি দিবা ভাই। তাহলে গেলাম একটু দেখেন, তার ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করে খেলার কুকন তুলে নিয়ে আসতাম। যা তুই যা আমি দেখতেছি ভাইও কে নাইও খোয়া কি যাতা কথা। প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্ক করতে হয় নায়ক হতে হলি। নায়ক বলে আমার এটা ক্ষতি দেবে না, এই নায়ক যদি আমার ক্ষতি হয় দশ কান্না বক্কর ভাইয়ের সাথে আমার যোগাযোগ করতে হবে। ভাইয়ের সাথে যোগাযোগ করে আসি আগে, তারপর আসে পোশাক পোশাক দিচ্ছি আবার। কান্না বক্কর ভাই, ও কান্না বক্কর ভাই বাড়ি থেকে আসো, নবা ছেলে কানে ভুগা মারতে গেছো। কোন ছালা রে কোন ছালা রে কোন ছালা কোন ছালা, ও ভাই সে তুই ভাই সে না ভাই। এই যে আমি এদিকে ভঙ্গিরামে চোখ খোলো নাটক করো সব সবাই। আরে আরে না কেবল ঘুমের তো উঠলাম তো, এখনো প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারিনি। কি করে শোনো দেখো শোনো, আমি তো এলাকায় বিরাট এক ধুমধাক্কা কাণ্ড অলরেডি ঘটায় ফেলে দিয়েছি। আমাদের যে মহল্লায় যে নসিমন সুন্দরী যাত্রাপালাটা হবে, তুমি তো খবরের মধ্যে মনে হয় পেয়ে গেছো যাত্রাপালা হবে। তো ভাই ওই যাত্রাপালা কিন্তু আমি নায়ক, আমি নায়ক না হলে কিন্তু যাত্রাপালা হবে না। কিন্তু আমার নায়ক কি করে বানাবা এটা তুমি ভালো করে জানো। নায়িকা তুই হবি, কিন্তু সত্য আমার একটা আছে, নায়ক হিসাবে আমার মেয়েটা তুই রাখিস। কিসির মধ্যে কি পান্তা ভাতে ঘি, নায়ক না নায়িকা উল্টো কাকা কথা। আর তোমার মেয়ে কি এই শিল্পী জগতের মানুষ নাকি? সে কি নাচ গান পারে? পারে মানে বলিস কি, আয়নার সামনে ফোন দিয়ে দেখে এরম নাচানাচি নাচানাচি করে। ও তার মানে টিকটক প্রতিবন্ধী, খালি তো ফ্লোরা দিয়ে ফ্লোরা ব্যাকসাতি হবে না। কি করে আচ্ছা ওই তালি মনে হয় পারবে রে? পারবেন মানে আমার মেয়ে মমতাজ, মনির খান, আরমান আলিপ, শাম, কি করে সবার গানে কি সুন্দর করে মাতোয়ারি করে ড্যান্স দেয় আর গান গায়। কি করে ওই লিপ সিং করা ছাড়া টিকটকার আর কোন মাল ডাইবা পারে ভাই? তাহলে নায়ক হিসেবে আমার আর নায়িকা হিসেবে তোমার মেয়ের কথা তো পাকা হয়ে গেল। নসিমন সুন্দরী এই যাত্রাপালা কিন্তু হচ্ছে, আমি আর পিছানো নিলাম না, আমি তাকে একটু
শরীর চর্চা মর্দা এই নিত্য মিত্য একটু পরিবেশন করতে গেলাম হ্যাঁ থাকো তোর আবার কি তুই ওকে নায়ক হবি তুই হলটা থাক নায়িকার অভাবে ওলা কাজ নিয়ে প্র্যাকটিস করতেছি ভাইবার সময় থাকলে তো আর হচ্ছে না আরে সুমকি তুমি না আরে তুমি দে সেই নসীবন সুন্দরী যাত্রার নায়িকা হয়ে গেছো তোমার আব্বাই তো তোমার সিলেক্ট করেছে তুমি সেই খবর জানো না আচ্ছা একটু প্র্যাকটিস করি কি করে ব্যাটা মনে হয় খুব বাড়াবাড়ি হয়ে গেল রে আমার না কেন নাইছে স্যার আমি কিছু না কইয়ে আমার নায়িকার দিকে কুদৃষ্টি ওর আব্বা আমার নায়িকা বানিয়েছে আমার হাতে দিয়ে তুই এত লাগছেন কেন রাখদিন কি ব্যাপার কি হচ্ছে আমার ভাইয়ের গায়ে হাত বিশ্বাস বাড়ি ছেলেবেলের গায়ে হাত দামন্ড বাড়ি ছেলেবেলাকে দেখতে কাথিয়া কার মারবো রে কাথিয়া কার মারবো অন্ধ অন্ধকারে চালিয়ে দুই যার দোষ তার লাগবে না তুমি কার মারলে চোখে তো আছে না দুটোই গেছে তুই সে বিশ্বাস বাড়ি তো নায়কেরই তো মেরিয়ে দিলে কি কাজ করলাম আমি আরে ভাইস্তে এই চারটা রদির মধ্যে আমি আর প্রকৃতির সাথে আমার চোখ মিলাতে পারিনি আরে সবার কান্না দাই রে মন থেকে উঠার আগে নাটক শেষ করে দিয়েছে ঝলবে করে দিয়েছ গো